সবকিছু ঠিকমতো এগোলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্ন যুক্তরাষ্ট্র সফরে গুরুত্বপূর্ণ দুটি সামরিক চুক্তি সই করতে চলেছেন। এই দুই চুক্তি সম্পাদিত হলে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত যেমন স্বাবলম্বী হওয়ার দিকে কয়েক কদম এগিয়ে যাবে, ঠিক তেমনই প্রভূত সামরিক শক্তি বাড়বে। মোদীর সফরের প্রাক্কালে সরকারি সূত্রে এমন খবরই জানা গিয়েছে, ভারত কিনতে চলেছে MQ-9BC গার্ডিয়ান ড্রোন। চালকবিহীন এই ড্রোন মারফত আকাশ থেকে জমিতে ছোড়ার জন্য থাকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং স্মার্ট বোমা। মোট $300 কোটি এই ড্রোন চুক্তি আপাতত দুই দেশের শেষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।